শ্রী কুঞ্জবিহারী শ্রী হরিদাস, রাধে রাধে। আজ গুরু পূর্ণিমা। প্রথমেই আমি শ্রী কুঞ্জবিহারী এবং শ্রী হরিদাসজির চরণে সহস্র কোটি প্রণাম জানাই। এবং আজকে গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে আমরা জেনে নেব কীভাবে আমরা আজকে দিনে দীক্ষা নিতে পারি, কীভাবে আমরা আজ থেকে নতুন করে জপমালা ব্যবহার শুরু করতে পারি, কীভাবে আমরা কুঞ্জবিহারীর কৃপা লাভ করব এবং স্বয়ং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করব। তো আসুন জেনে নেওয়া যাক। তুলসী গাছ দিয়ে প্রথমত জপমালা তৈরি করা হয়। নিম অথবা বেল দিয়েও জপমালা বানানো যায়, তবে ডান হাতে ধরে জপ করতে হয়। জপমালায় 108টি গুটি থাকে, একদিকে বড় গুটি অন্যদিকে ছোট গুটি থাকে। বড় গুটি এবং ছোট গুটির সংযোগস্থলে একটি ঘটের মতো গুটি থাকে যাকে মেরুগুটি বলা হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পূর্বে ডান হাত দিয়ে মেরুগুটি ধরে একবার অথবা তিনবার পঞ্চতত্র মহামন্ত্র, সেই মহামন্ত্রটি হচ্ছে ভজ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই মন্ত্রটি জপ করতে হয়। তারপর তর্জনী অঙ্গুলি স্পর্শ না করে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে বড় দিকের প্রথম গুটিটি ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে হবে এবং সুস্পষ্টভাবে উচ্চারণ করে জপ করতে হয় যাতে নিজের কানেও সে মহামন্ত্রটি শ্রবণ হয়। এরপর দ্বিতীয় গুটিটি ধরে আবার পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে। এইভাবে একটির পর একটি গুটি জপ করতে করতে মেরুগুটির পার্শ্বে ছোট গুটির কাছে পৌঁছবেন। পুনরায় মেরুগুটি ধরে পঞ্চতত্র মন্ত্র বলতে হবে। এভাবে এক মালা জপ সম্পূর্ণ হয়। পুনরায় যখন মালা শুরু করবেন তখন মালাটিকে ঘুরিয়ে নিয়ে ছোট গুটির দিকটি সামনে আনতে হবে এবং ছোট দিকের প্রথম গুটিটি ধরে পূর্বের মতো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ছোট থেকে বড় গুটির দিকে এগোবেন। এবং মনে রাখবেন, একটি গুটি যতক্ষণ না পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না হচ্ছে ততক্ষণ দ্বিতীয় গুটিতে এগোবেন না। এইভাবে আপনি প্রতিদিন 1, 2, 4, 8 অথবা 16 মালা জপ করতে পারেন। এবং নিয়মিত নির্দিষ্ট সংখ্যক জপ অভ্যাস করার পরও কারোর যদি সেই সংখ্যা কমানো উচিত নয়, বরং প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করা উচিত। এবং যতক্ষণ 16 মালা হয়ে যাচ্ছে আমাদের উচিত আরও আমরা যাতে মালার সংখ্যা বৃদ্ধি করতে পারি। এবং জপমালা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করতে হয়। মালা জপের মালাটিকে একটি ব্যাগের মধ্যে রাখবেন এবং ব্যাগটি কখনো নোংরা হয়ে গেলে সেটিকে সাবান দিয়েও ধুয়ে ফেলতে পারেন। এবং জপের সাথে সাথে উপর ও নিচের দুই ওষ্ঠ এবং জিহ্বার ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের সাথে এই তিনটি প্রত্যঙ্গ অবশ্যই সক্রিয় রাখতে হবে। হরে কৃষ্ণ শব্দগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে শুনতে পাওয়ার মতো করে উচ্চারণ করা উচিত। কোনো কোনো সময় কেউ কেউ ওষ্ঠদ্বয় ও জিহ্বার সাহায্যে সঠিক উচ্চারণ জপ করার পরিবর্তে কোনো মতে একটি যান্ত্রিক শব্দ মুখ দিয়ে বের করে, কিন্তু সেটি করা উচিত নয়। জপ অত্যন্ত সহজ, কিন্তু সেটিকে নিষ্ঠার সাথে অনুশীলন করতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই এইভাবে জপ করা উচিত যাতে উচ্চারণকারী নিজের কানে সে মহামন্ত্র শ্রবণ করতে পারে। তো আজকের দিনে গুরুদেবের অনুমতি নিয়ে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র দীক্ষা নিতে পারেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করতে পারেন। এবং যে সকল ভক্তবৃন্দরা জপমালা করেন তাদের বলবো যে অবশ্যই সেই জপমালাতে একবার হলেও এক মালা কুঞ্জবিহারীর নাম জপ করবেন এবং সেই মহামন্ত্রটি হচ্ছে শ্রী কুঞ্জবিহারী শ্রী হরিদাস। এই মহামন্ত্রে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানী এবং শ্রী হরিদাসজির বাস। হরিদাসজির কৃপায় আজ আমরা কুঞ্জবিহারীকে বৃন্দাবনে পেয়েছি। হরিদাসজির ছিলেন বলেই হরিদাসজি তার ভাবভক্তি প্রেমভক্তিপূর্বক কুঞ্জবিহারীকে নিজের হৃদয় থেকে প্রকট করেছেন। তাই আমরা যদি হরিদাসজির চরণ আশ্রয় গ্রহণ করি তবে আমরা কুঞ্জবিহারীর কৃপা লাভ করব। তাই প্রত্যেক দিন এক মালা হলেও কুঞ্জবিহারীর নাম জপ করুন, শ্রী কুঞ্জবিহারী শ্রী হরিদাস এই মহামন্ত্রের মাধ্যমে। এবং আজকের দিনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিজের গুরুরূপে স্বীকার করেছিলেন এবং আজকের দিনে শ্রী রাধারানীর চরণ সেবা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই আজকের দিনে অত্যন্ত শুভ, আজকের দিনে শ্রীমতী রাধারানীর নাম জপ করুন, কুঞ্জবিহারীর নাম স্মরণ করুন। এবং শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া
কুঞ্জবিহারীর কৃপা পাওয়া যায় না। রাধারানীর চরণ আশ্রয় গ্রহণ করলে তবেই আমরা ভগবানের শ্রী চরণ সেবার যোগ্য হয়ে উঠতে পারব। তাই এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অন্যান্য ভক্তদের জানার সুযোগ করে দেবেন এবং অনেক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।